খুলনার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের ঘুগরা কাটি বাজার থেকে রবিবার রাতে ভুয়া গোয়েন্দা পুলিশের কনস্টেবল পারভেজ সুমন প্রকৃত নাম ফরহাদ সানাকে আটক করেছে গ্রামবাসী। কয়রা উপজেলা প্রতিনিধি শহীদুল ইসলামের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ফরহাদ হোসেন একই ইউনিয়নের গুপিরাবেড়ে জালালউদ্দিন সানার ছেলে। তার কাছ থেকে তার ছবি দিয়ে বানানো একটি ভুয়া যশোর গোয়েন্দা পুলিশ কনস্টেবলের কার্ড ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়। জাতীয় পরিচয়ে তার ঠিকানা বাতিখালী পাইকগাছা উল্লেখ করা আছে। স্থানীয়রা জানায়, ফরহাদ হোসেন ডিবি পরিচয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাজারের হোটেলের এক মহিলার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে তারই ধারাবাহিকতায় রবিবার দুপুরে ওই হোটেলে খাবার খায় এবং ওই মহিলার স্বামীকে বলে, আমি ডিবির লোক, এলাকার বিএনপি জামাত শিবিরের তালিকা করব, এই বলে তার ভুয়া ডিবির কার্ডটি দেখায়। হোটেল মালিকের ব্যাপারটি সন্দেহ হওয়ায় স্থানীয়দের জানালে স্থানীয়রা তার কাছ থেকে ভুয়া ডিবির কার্ড উদ্ধার করে পুলিশকে খবর দেয়। ভুয়া ডিবি ফরহাদ জানায়, সে পুলিশের সোর্স হিসেবে কাজ করে এলাকার মাদক সেবীদের ধরতে সে এখানে এসেছে। কয়রা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ভুয়া গোয়েন্দা পুলিশের সদস্যকে আটক করা হয়েছে। সে স্থানীয় এক ব্যবসায়ীর স্ত্রীর সাথে দীর্ঘদিন মোবাইলে প্রেমের সুবাদে দেখা করতে আসলে জনগণ আটকে পুলিশ খবর দেয়। তার বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।